কালে দিঘিতে এসে আমরা একটা টয় ট্রেন চললাম। এটা গঙ্গারামপুরের একটা বিখ্যাত জায়গা। এখানে প্রায় একটা বিরাট এলাকা জলাশয়কে ঘিরে একটি পার্ক মতো তৈরি হয়েছে। এই হচ্ছে সেই কালী দিঘি। আমাদের টয় ট্রেনটা হচ্ছে, ঠিক আছে, এই টয় ট্রেনটাকে ঘিরেই আমরা যাব। আমাদের সঙ্গে থাকুন, দেখি কি কি দেখা যায়। এই সবে ট্রেনটা ছাড়লো, দেখা যাক। এই যে গাড়ির যিনি ড্রাইভার, ওই যে টিকিট কালেক্ট করে টিকিট না কাটলে আবার নিজে আবার ড্রাইভার সাহেব নিজে ফাইনও করছেন, সেখানে টিটির ভূমিকা পালন করছেন। গাড়ি আবার লাইন ক্লিয়ার করেছেন, সিগন্যাল দিয়েছে, গাড়ি যাত্রা শুরু করলো। দেখুন গাড়ি আবার চলা শুরু করলো, সিঙ্গেল লাইনে গাড়ি চলছে। পিছনে বগিতে কারা বসে তাদেরকেও দেখা যায় নেটের মাধ্যমে। মোটামুটি কিরম স্পিড মনে হচ্ছে গাড়িটা? ওখানে কিছু এনডিআরএফের কর্মচারী কিছু দেখেছে কালা দিঘিতে। এখানে আমরা এবার বোটিংও করব। লাইফ জ্যাকেট পরে, লাইফ জ্যাকেট খুলে গরম এনডিআরএফের কর্মচারী গাড়িতে রেখে দিচ্ছে। পরন্ত সূর্য আলোটা একবার দেখে নিন। নৌকা করে গাছপালার দুটো বয়ে নিয়ে যাচ্ছে কিছু মৎস্যজীবীরা। সূর্য পশ্চিমের দিকে অনেকটা হেলে পড়েছে। আজ অজিত এসের বৌভাতে রিসেপশন এবং আমরা দুপুরে খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছি। অনেকে জামা কাপড় মেলেছে, লুঙ্গি ফুঙ্গি মেলেছে, শাড়ি শাড়ি মেলেছে। এদিকে গঙ্গারামপুর বিএড কলেজ, বিএড কলেজের প্রাচীর, এখানে একটা ছোট জলাশয় আছে।
কথা বলছে, ওটা কালা দেখে একটা সবুজ দেখি। ৩০ টাকা করে ভাড়া নিল, কিন্তু বেশ সুন্দরই লাগছে আমাদের। দেখুন কত সুন্দর উপভোগ। এটাকে নেট দিয়ে আবার ডিভাইড করা আছে। গাছে দাঁড়ালে পশ্চিমের সূর্য ডুবে যাচ্ছে, আমাদের সঙ্গে যেন লুকোচুরি খেলছে। দেখি আমরা একদম লম্বা লম্বি দেখতে পাচ্ছি। গঙ্গারামপুরের একটা
আমাদের অনন্ত কাল ধরে পড়ে আছে গঙ্গারামপুরের মানুষের সেবায়, গঙ্গারামপুরের জন্য আমাদের একজন ছেলে এখানে দাঁড়িয়ে আছে। শিক্ষণ এখন আমাদের মধ্যে সুবেন্দুরাও আসতে পারেনি, যাই হোক ওদেরকে খুব মিস করছি। অজিতেশ হয়তো ওকে কীভাবে সাজানো হবে সেই নিয়ে ব্যস্ত আছে, আর সেই কারণ মালদা সরকারকে আমাদের চলেও আসবে। রাত্রে এক জায়গায় মিস করব মালদা সরকার, দূরে স্টেশন দেখা যাচ্ছে, মা দেখতে পাচ্ছেন। এদিক দিয়ে সুন্দর রাস্তা আছে, কিছুক্ষণের মধ্যে আমরা সেই রাস্তা ধরে হাঁটবো। বিভিন্ন লক গেট দিয়ে জল রয়েছে, জল বেরোনোর জায়গা। চলে এসছে, আমরা প্ল্যাটফর্মে ঢুকছি। কিছু উৎসাহী বাচ্চা বাইরে থেকে মুখ বার করছে আমার মতোই। এই যে প্ল্যাটফর্ম চলে এসছে, এবার আমাদের ট্রেন দাঁড়িয়ে পড়বে। বেশ সুন্দর, আরো অনেকে বসে আছে যারা স্টেশনে চলবে। এই আমাদের ট্রেনের সিট কিনি, এই ট্রেনের দরজা খুলে এইভাবে নামতে হবে। সব স্টেশন থেকে নেমে যাচ্ছে, শাশ্বতও নামলো। এই হচ্ছে আমাদের কালীদিঘির হচ্ছে স্টেশন। এই হচ্ছে আমাদের ট্রেনের পিছন দিকটা, ঠিক আছে? আমাদের সঙ্গে থাকুন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখা যাক।